হঠাৎ করেই গায়েব হয়ে গেল হাড় কাঁপানো শীত চলতি মাসের সপ্তাহে বুধবার থেকেই হু হু করে চড়তে শুরু করবে তাপমাত্রার পারদ মেঘলা আকাশের সঙ্গে সারাদিন জুড়ে জেলায় জেলায় চলছে ঝিরিঝিরি বৃষ্টি তবে আজ রাত থেকেই আবহাওয়ার কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল আকাশ পরিষ্কার হয়ে গেলেও আসন্ন সপ্তাহে আবার ঘনাতে চলছে বৃষ্টির কালো মেঘ হ্যাঁ বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী সপ্তাহে বুধবার থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই শনিবার অর্থাৎ আজ রাত থেকে তাপমাত্রার পারদ কিছুটা কমলেও আবারও মঙ্গলবার থেকে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ রাত থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি রাত্রে নামতে পারে উত্তরবঙ্গে তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত উত্তরবঙ্গে বাড়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা সরাসরি যদি আপনারা লাইভে আপডেটে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আগামী মঙ্গলবার বুধবার দিন কিন্তু বৃষ্টিপাতের সতর্ক রয়েছে তো আসুন সরাসরি আমরা লাইভে আপনাদেরকে দেখিয়ে দিই তো আমরা সরাসরি লাইভ আপডেটে চলে এসেছি আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে আবহাওয়ার একটা বিরাট বড় পরিবর্তন হচ্ছে আবারও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা ছ তারিখ থেকেই বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় পাশাপাশি যদি আমরা দেখি তাহলে বাংলাদেশ এবং যদি আমরা দেখি তাহলে ত্রিপুরা এবং অসমের দিকেও এই বৃষ্টিপাতের প্রভাস রয়েছে এমনকি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও চলবে বৃষ্টিপাত আগামী ছ তারিখ সাত তারিখে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি কোন 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 জেলাতে বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গের দিকেও পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পারব যে এদিকে বীরভূম মুর্শিদাবাদের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে অন্যদিকে যদি আমরা দেখি যেমন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকেও আকাশ মেঘলা থাকবে এবং হালকা পশলায় বৃষ্টিপাত হতে পারে এবং বিশেষ করে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বাংলাদেশের পূর্ব সাইড সিলেট বিভাগ পাশাপাশি কুমিল্লা এবং ত্রিপুরার দিকে একটা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং সাত তারিখেও যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে সাত তারিখেও ত্রিপুরা এবং বাংলাদেশের জেলায় জেলায় কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তবে সাত তারিখে দক্ষিণবঙ্গের উপকূলের জেলা বিশেষ করে যদি দেখি সুন্দরবনের দিকে হালকা পশলা বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে তারপর কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা সাত তারিখে নেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তবে উত্তরের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে যেমন দার্জিলিং কালিম্পং এবং সিকিমের সাইডে কিছুটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তাছাড়া আপাতত আকাশ আগামী কয়েকদিন পর্যন্ত পরিষ্কার থাকবে অর্থাৎ আগামীকাল এবং পরশু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তবে পরশু যদি দেখি আমরা তাহলে দেখতে পারব উত্তরবঙ্গের কিছুটা অংশে বৃষ্টি প্রবেশ করছে তবে কোন কোন জায়গা মালদা দুই দিনাজপুর কিষানগঞ্জ করণদিঘি থেকে শুরু করে যদি আমরা দেখি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এই সাইডে হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কেননা আমরা যদি দেখি তাহলে উত্তর পশ্চিম থেকে দেখতে পারব যে একটা বৃষ্টিপাত আসছে যেটা পশ্চিমবঙ্গের উত্তরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এদিকে বিহারের দিকে এদিকে বারাণসী আমেদাবাদের দিকে একটা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে আগামী দুদিন পর্যন্ত তাপমাত্রা কম থাকলেও সাত তারিখ অর্থাৎ সাত তারিখ বুধবার থেকে তাপমাত্রার একটা পরিবর্তন হবে আমরা যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতেই পারবেন তাপমাত্রা করে নিই তাপমাত্রা করলে আপনারা দেখতেই পারবেন যে আগামী সাত তারিখ থেকে কিন্তু একটা তাপমাত্রার পারদ অনেকটাই বাড়তে পারে অর্থাৎ আটাশ উনত্রিশ তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে যে আগামী বুধবার থেকে কিন্তু আবহাওয়ার যেমন পরিবর্তন থাকছে বৃষ্টিপাতের বার্তা থাকছে তেমন তাপমাত্রার ক্ষেত্রেও পরিবর্তন অর্থাৎ উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু চলে যাচ্ছে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন তো আমরা দেখতে পারছি যে যে তাপমাত্রার ক্ষেত্রে যে পরিবর্তন সেটা ছ তারিখ থেকে হচ্ছে এবং সাত তারিখেও প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি বা উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আট তারিখেও যদি আমরা দেখি তাহলে দেখতে পারব যে আট তারিখেও তাপমাত্রা প্রায় আটাশ সাতাশ ডিগ্রির মধ্যেই থাকছে এবং ন তারিখেও যদি আমরা দেখি ন তারিখ থেকে আবারও তাপমাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া অবশ্যই পরিবর্তন ঘটতেই পারে তো বুঝতেই পারছেন আপনারা যে সা তারিখ সাত তারিখে আবারও তাপমাত্রার পারত অনেকটাই ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে পশ্চিমবঙ্গের দিকে বাংলাদেশের দিকে এবং ত্রিপুরার দিকেও রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে উত্তরবঙ্গের দিকে সেরকমভাবে কোনো পরিবর্তন হচ্ছে না এবং অসমের দিকেও তাপমাত্রার ক্ষেত্রে সেরকম পরিবর্তন হচ্ছে না বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলা এবং বাংলাদেশ এবং ত্রিপুরার কিছুটা অংশে তাপমাত্রার পার্থক্য কিন্তু প্রত্যেকে আমরা লক্ষ্য করতে পারছি তো আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন এই আপডেটটি একদম লাইভও আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ